সিকিম, বাঙালির কাছে সিকিম এক অনুভূতি। যতবারই যাওয়া হোক না কেন, বারবার টানে কোনো এক মায়াবী হাতছানিতে। হিমালয় পর্বতমালার অনেক কোটা প্রদেশই ঘোরা হয়েছে, তা সে বরফ ঢাকা হিমাচল প্রদেশ হোক বা বন্য সৌন্দর্যে পরিবেষ্টিত উত্তরাখণ্ড। কিন্তু সিকিম আমার কাছে এক অন্য মাত্রা এনে দেয়, একটা অদ্ভুত টান যেটা ভাষায় বোঝানো হয়তো সম্ভব নয়। সাল 2019 জানুয়ারি মাস, গিয়েছিলাম আমার অন্যতম প্রিয় জায়গা সিকিম। হ্যাঁ, বাঙালির তথা আমার প্রাণের সিকিম। ঘিঞ্জি, কোলাহল, দূষণ এসব আমি যথাসম্ভব এড়িয়ে যাওয়ার চেষ্টা করি ঘুরতে গিয়ে, তাই সিকিমের কিছু অত্যন্ত জনপ্রিয় জায়গা আমার গন্তব্য ছিল না। কিছু জনবিরল শান্ত গন্তব্যের তালিকায় ছিল ইয়োকসাম। ইয়োকসাম সিকিমের প্রথম রাজধানী। ইয়োকসামের সুন্দর মনোরম পরিবেশ আমায় মুগ্ধ করেছিল। একটা ছোট্ট জায়গা, অনেকটা 90-এর দশকের মালগুড়ি ডেজের মালগুড়ি শহরের মতো, ছোট্ট কিন্তু পরিমিত সমৃদ্ধ। এখানকার সুন্দর হোমস্টে, মানুষজন, তাদের ব্যবহার, প্রাকৃতিক লেক, সবকিছুই আমার মনটাকে ভরিয়ে দিয়েছিল। এখানে এসেই জানতে পারি গোছেলা ট্রেকের ব্যাপারে। তখন সময়ের অভাবে সে যাত্রা সম্ভবপর হয়নি, কিন্তু নিজেকে কথা দিয়েছিলাম আবার আসব তোমারই টানে। সেই মতো ঠিক 1 বছরের মাথায় গত মার্চ মাসে চলে গেলাম সিকিম। এই যাত্রায় অনেক জায়গায় দেখব ঠিক করেছিলাম, কিন্তু এই ভ্রমণ বৃত্তান্তের কেন্দ্রবিন্দু হল আমার সেই স্বপ্নের ট্রেকিং। সেই মতো পরিকল্পনা তৈরি, কয়েকটি পূর্ব নির্ধারিত জায়গা ঘুরে চলে এলাম ইয়োকসাম। জানতে পারি এই সম্পূর্ণ ট্রেকটি করতে সময় লাগবে 12 দিনের মতো, সেটা আমার পক্ষে একটু অসুবিধাজনক। তাই ঠিক করলাম সম্পূর্ণ না করতে পারলে কি হয়েছে, আংশিক অনুভূতি আস্বাদন তো করাই যায়। আমি 2 দিন বরাদ্দ করলাম, একদিন ট্রেক করে যাব, রাত্রে টেন্টে থাকব, পরদিন ফিরে আসব। ভেবেই রোমাঞ্চ লাগছিল। এই প্রসঙ্গে বলে রাখি আমি গাইড নিয়েছিলাম, না নিলেও হয়, কিন্তু তাতে খাওয়ার বন্দোবস্ত নিজেকে করতে হবে, ট্রেকিং রিলেটেড যা কিছু পারমিশন সব কিছু নিজেকে বানাতে হবে। এসবের মাঝে আমার প্রকৃতিকে উপভোগ করা বা তার মাঝে হারিয়ে যাওয়া কিছুটা হলেও বাদ সাধবে। এসব কিছু ভেবে কিছুটা নিঝঞ্ঝাট থাকবো ভেবেই গাইডটাকে নিয়ে নিয়েছিলাম। আমাদের যাত্রা শুরু সকাল 9টা থেকে। উঁচু নিচু সরপিল গ্রামের রাস্তা পেরিয়ে এইবার শুরু হলো চড়াই। বেশ খাড়া রাস্তা, আমার সমতলে পরিবেশে পালিত শ্বাসযন্ত্র মাঝে মধ্যেই জানান দিচ্ছে, ভাই একটু দাঁড়িয়ে যাও। আমার স্ত্রীর অবস্থাও প্রায় এক, কিন্তু বিশ্বাস করুন একটুও সময় নষ্ট করিনি। যখনই হাঁপিয়েছি, রেস্ট নিয়েছি, সেই মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দী করেছি। আমাদের গ্রুপ ছিল মোট 7 জনের, আমি, আমার স্ত্রী আর একজন গাইড, গাইডের একজন রাইট হ্যান্ড আর তার সঙ্গে 3 জন তরুণ যারা রান্না করবে। So this one is our captain, Pezang ji. Okay. আমরা যেখানে 2 পা হাঁটছি আর হাঁপাচ্ছি, সেখানে এই 3 জন তরুণ রান্নার যাবতীয় সরঞ্জাম ঘাড়ে বয়ে নিয়ে যাচ্ছে, তাও আবার রীতিমতো দৌড়ে। ভাবা যায়, এই মানুষগুলোর অফুরন্ত প্রাণশক্তি দেখে আমি সত্যিই অভিভূত। আমাদের যাত্রাপথে মোট 3টি ব্রিজ ছিল, যার মধ্যে 2টি ছিল হ্যাঙ্গিং ব্রিজ। প্রথম ব্রিজের পরে রাস্তা আরও খারাপ হওয়া শুরু হলো, আর এখানেই কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্কের গেট। সৌন্দর্য সে আর কি বলবো, প্রত্যেকটা বাঁকে বাঁকে রহস্য, রোমাঞ্চ, সৌন্দর্যের বিপুল সমাহার। সঙ্গে আছে মেঘের খেলা,
আর হ্যাঁ, যাত্রাপথে কিছু দূর পরপরই চামড়ি গায়ে ঘোড়া মাল বহন করে নিয়ে যাচ্ছে। শান্ত নিজ দিয়ে বয়ে চলেছে এক খরস্রোতা পাহাড়ি নদী। তার মাঝে ঘোড়ার গলায় বাঁধা ঘন্টার টুং টাং শব্দ শুনতে শুনতে দীর্ঘ 5 ঘন্টা সময় হেঁটে পাহাড়ি ঘন জঙ্গলের সৌন্দর্য আস্বাদন করতে করতে আমরা পৌঁছালাম সাচেন ফার্স্ট বেস ক্যাম্প। তখন দুপুর 2, খিদের জ্বালা অনেকক্ষণ ধরেই টের পাচ্ছিলাম। বেস ক্যাম্পে পৌঁছে আরাম করে দুপুরের খাবারের পালা সাঙ্গ করি। খাবার দাবার আমাদের টিম মেম্বাররাই বানিয়ে রেখেছিল। আমাদের গাইডের যে হেড পেজাং ভাই, তিনি আমাদের জন্য টেন্ট লাগিয়ে দিলেন আর বললেন 4টার সময় এসে চা দিয়ে যাবেন। তিনটের মধ্যে সারা জঙ্গল মেঘে ঢেকে গেল, প্রায় কিছুই দেখা যাচ্ছে না। আমরা 2 টেন্টে বসে আছি, মেঘ মাঝে মধ্যে সরে যাচ্ছে, পাহাড়ের বিস্তার আর উচ্চতা দেখে বিস্মিত হয়ে যাচ্ছি। এর মাঝে ঝুপ করে অন্ধকার নেমে এলো। কিচেন থেকে একটু বাদে বাদেই তাশি ভাই, যিনি আমাদের ওই গাইডের রাইট হ্যান্ড, চা স্যুপ পপকর্ন সব কিছু দিয়ে যাচ্ছেন। লাইট নেই, ইন্টারনেট তো দূরের কথা, একদম গা ছমছমে নিস্তব্ধতা, কিছু পাখি আর জঙ্গলি পোকার আওয়াজ শুধুমাত্র। আর বাইরে জমাট বাঁধা অন্ধকার। মাঝে মধ্যে পাহাড়ে খাবারের অভাব হলে নাকি ভাল্লুক চলে আসে। না না, ভয় পাবেন না, এটা ওদের আসার সময় না, ওরা সাধারণত শীতকালে আসে। দূরে একটা কুকুর অনেকক্ষণ ধরে ডেকে চলেছে। গহীন নিবিড় পাহাড়ি জঙ্গলে তাঁবুতে বসে তখন কত সাত পাঁচ ভেবে চলেছি। এমন সময় তাশি ভাই বলল, স্যার ডিনার রেডি হয়। আমাদের বেরোনোর দরকার নেই, বাইরে অন্ধকার, তাই তাঁবুতেই তারা সমস্ত খাবার দিয়ে যাবে। একে একে ভাত, রুটি, ডাল, মিক্স ভেজ, পাঁপড়, ডিমের কারি, লাল চা সব দিয়ে গেল। এদের অতিথি পরায়ণতা আমাকে আরও একবার মুগ্ধ করল। এমন সেবা আন্তরিকতা আমি অনেক নামি হোমস্টে বা হোটেলেও পাইনি। হালকা বৃষ্টি পড়ছে, তাশি ভাই প্লাস্টিকে আমাদের বাইরে রাখা জুতোগুলো ভরে দিয়ে গেল যাতে ওগুলো ভিজে না যায়। খাওয়া সেরে বসলাম, বলা ভালো ফিল করলাম পরিবেশটাকে। জানি না এমন রাত আবার কবে আসবে। বাইরে ঝিরঝির বৃষ্টি, ঠান্ডা, মেঘে ঢেকে গেছে, আর তার মধ্যে ঝিঝি পোকার ডাক, তাঁবুর উপর বৃষ্টির আওয়াজ। এমন একটা সময়কে কি নষ্ট হতে দেওয়া যায়? চোখ বন্ধ করে প্রাণ ভরে সব কিছু অনুভব করতে লাগলাম। আমার মতো ক্ষুদ্র মানুষের আর কী বা সমর্থ, এই অনুভূতিটাই তো রয়ে যাবে, তাই না? এসব ভাবতে ভাবতে স্লিপিং ব্যাগে ঢুকে পড়লাম, বেশ ঘুমিয়েও পড়লাম। হালকা ঘুমিয়ে একবার বুঝলাম যে বাইরে বৃষ্টির বেগ বেড়েছে। বেশ ঘুমাচ্ছিলাম, হঠাৎ ঘুমটা ভেঙে গেল। বিশ্বাস করবেন না, বুঝতে অনেকটা সময় লেগেছিল কোথায় আছি, এটা কোন পৃথিবী, এত শান্ত। সমতলে ব্যস্ত শহরে মাঝরাতে ঘুম ভাঙলে এমন অনুভূতি হয় না। সেখানে সব সময় কিছু না কিছু আওয়াজ কানে আসে, কিন্তু আজ এই জঙ্গলে এমন ভয়ানক নিস্তব্ধতাকে আমার একটু ভয় করতে লাগলো, আর চোখে ঘুম ধরল না। একটু পরে বেশ বুঝলাম একটা চার পেয়ে কেউ আমাদের তাঁবুর আশেপাশে ছপ ছপ করে ঘুরছে। আমি বিয়ার স্প্রেটা হাতে নিয়ে চোখ শক্ত করে চেপে থাকতে থাকতে ঘুমিয়ে পড়লাম। একটু পরে পেজাং ভাইয়ের ডাকে ঘুম ভাঙল। দেখে সে কফি নিয়ে হাজির, সকাল 6টা বাজে, গরম গরম কফি খেয়ে সকাল শুরু হলো। তাকে জিজ্ঞেস করলাম, রাত্রে কি কোনো জন্তু এসেছিল আমাদের তাঁবুর সামনে? সে জানায় যে মাল বহনকারী ঘোড়াগুলো এখানে ঘুরে বেড়ায়। শুনে বেশ মজা লাগলো, আমি কি না কি ভাবছিলাম। পেজাং ভাই জানালো যে ব্রেকফাস্ট সেরে আমরা নামতে শুরু করব। সেই মতো গরম গরম আলুর পরোঠা চা খেয়ে আমাদের ফেরার পালা শুরু।
পেছনে পড়ে রইল আমাদের রাত্রি যাপনের স্মৃতি। অনুভূতি তো আমার সঙ্গেই রইল। আবারও কথা দিয়ে এলাম, আবার আসব, পুরো ট্রেকটা সম্পূর্ণ করব। এটুকুতে প্রাণ ভরলেও মন ভরে না, সেই টানেই বারবার ফিরে আসব। প্রতিবার পাহাড় আমাকে নতুন কিছু লোভ দেখাবে, আর আমি বারবার আসব, আসতেই হবে। সেই দিন বেলা 2 নাগাদ ইয়োকসামেসে পৌঁছায়। এই ট্রিপে আরো অনেক কটা জায়গা ঘুরে দেখতে হবে, কিন্তু যেখানেই যাই এই পাহাড়ি জঙ্গলে রাত্রি যাপনের অভিজ্ঞতা আমার জীবনের সেরা পাওয়াগুলোর মধ্যে একটা হয়ে থাকবে।